हेलो फ्रेंड्स, आज के আমরা মামি মিলে করব হলো একটা ইটিং শো। আর আজকে ইটিং শোতে আমরা কি কি খাচ্ছি চলুন আপনাদেরকে বলে দেই। এই যে দেখুন, এখানে আছে ভাত, শশা, কাঁচা পেঁয়াজ, লেবু, কাঁকরোল ভাজা, কাঁচা লঙ্কা, আর এটা হলো শুটকি মাছের চাটনি। আর আছে হলো এই যে দেখুন চিকেন আচারি কষা, দেখতে পেয়েছেন? তো যদি আপনারা রেসিপিগুলি দেখতে চান কিভাবে আমি চিকেন আচারি কষা আর শুটকি মাছের চাটনিটা বানিয়েছি, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে আমার রান্নাঘরে নিয়ে চলছি। তো চলুন আগে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমরা খাবো। তো আমি চলে এসেছি হলো রান্নাঘরে। আর আপনারা তো জানেনই আমি আজকে চিকেন রান্না করেছি। তো যে দেখুন বাজার থেকে নিয়ে চলে এসেছি হলো, এখানে আছে চিকেন। আর এছাড়াও বাজার থেকে আরও কয়েকটা জিনিস এনেছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই, দাঁড়ান। তো আমি বাজার থেকে আর সঙ্গে এনেছি হলো এই যে দেখুন শশা, কাঁকরোল, টমেটো, কাঁচা লঙ্কা, আর এনেছি হলো এই যে দেখুন ঝিঙে। আর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস লেবু। আর আজকে এনেছি হলো গন্ধরাজ লেবু, যা দারুণ গন্ধ না। আর লেবু তো আমার ঘুম থেকে উঠেই প্রয়োজন, তার জন্য লেবু নিয়ে এসেছি। তো এনেছি বাজার। তো আগে চিকেনটাকে ধুয়ে নিই। তো এই যে দেখুন আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, এখন বানিয়ে নেবো হলো একটু ভাজনা মশলা। তো আগে কী কী মশলা আমি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলি আগে একটু শুকনো খোলায় ভেজে নেব, তারপর গুঁড়ো করে নেব। তো এই যে দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি হলো এখানে এই যে দেখুন এলাচ, দারচিনি, লং, একটা তেজপাতা, এভাবে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। আগে এগুলিকে একটু ভেজে নিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নগুলি দিয়ে এগুলি সঙ্গে একটু ভেজে নেব। পাঁচফোড়নগুলি একসঙ্গে উদ্গুলির সঙ্গে দিয়ে দিলে পুরো ছাই হয়ে যাবে, এই জন্য একটু পরে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে দেখুন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, এবার এগুলিকে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেবো, তারপর গুঁড়ো করে নেব। তো এই যে দেখুন আমি এখানে মশলাটা গুঁড়ো করে নিয়ে নিয়েছি, আর খুব বেশি একদম মিশ গুঁড়ো হয়নি, এরকম হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের মশলা দিয়ে আমরা আচারও বানাতে পারি। তার জন্য আজকে যেই চিকেনটা আমি রান্না করছি সেটা হলো চিকেন আচারি কষা, ঠিক আছে? অনেকটা আচার আচার ফ্লেভার হবে, আর সঙ্গে কষা মাংস হবে। তো আমি তো চিকেনটা ধুয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আর চিকেনে আমি কী কী অ্যাড করছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখুন এখানে নিয়ে নিয়েছি হলো আলু, যেহেতু ছোট ছোট তাই গোটা গোটা আলু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, যেটা আমি এক্ষুনি চিকেনের মধ্যে দিয়ে দেবো, আর আস্ত রসুনের কুয়ো, এটা এক্ষুনি দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেবো হলো ফোড়ন, আর চিকেনের মধ্যে অ্যাড করবো হলো টমেটো। আর এই যে দেখুন এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলি আমি চিকেনটা হাফ হয়ে গেলে তারপর দেব, যাতে পেঁয়াজগুলো গলে না যায়। আমার কাছে চিকেনের মধ্যে এরকম ডুমো ডুমো পেঁয়াজ একটু আস্তে আস্তে খেতে বেশ ভালো লাগে, তাই আমি এটাই
অর্ধেকটা হয়ে যাওয়ার পর দেব। আপনারা তো সবাই জানেন চিকেন কীভাবে রান্না করতে হয়, তা আমিও সেভাবেই রান্না করে নেব। তো এই যে দেখুন, চিকেন রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আর ওই পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আলুটা ভেজে নেব। আর এই যে দেখুন, এখানে মশলা বেটে নিয়েছি, এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে গুঁড়ো, এগুলি যেগুলি আমরা নর্মালি চিকেনে অ্যাড করি। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি। তো চিকেনটা রান্না করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন, তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এখন এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দেব। এখন এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন গুলো আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু কাঁচা সর্ষের তেল, অল্প একটু চিনি, আর খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। লো ফ্লেম করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, চিকেনটা জল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে ডুমু করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
এখানে চিকেনটা এই যে দেখুন মোটামুটি হয়ে এসেছে। খুব লো ফ্লেমে করতে হবে, কারণ যেহেতু আমি এর মধ্যে কিছু জল অ্যাড করব না, কষা হবে, তো তার জন্য আস্তে আস্তে ডেকে ডেকে ভালো করে সেদ্ধ করছি। তো চিকেনটাও পাশে হতে থাকুক, আর আমি এছাড়া আজকে কি রান্না করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে দেখুন আজকে আমি করবো হলো শুটকি মাছের চাটনি। তার জন্য আমি কি কি নিয়েছি দেখুন, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে রসুনের আস্ত কোয়া নিয়েছি, আর এখানে দেখুন কিভাবে বাজ পড়ছে, শুনতে পাচ্ছেন? যা বাজি পড়ে হাওয়া চলে, কিন্তু বৃষ্টি এক ফোঁটাও পড়ে না, এক ফোঁটাও না। ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম বাইরে ভীষণ অন্ধকার করেছে, বাজ পড়ছে, তারপর হাওয়া হয়েছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। আজও কী হবে জানি না। আচ্ছা যাই হোক, এখানে দেখুন শীতল শুটকি মাছ ধুয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি। তো আমি এখন শুটকি মাছের চাটনিটা রান্না করছি, এদিকে চিকেনটা হতে থাকুক। এখানে শুটকি মাছের চাটনি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষে তেল, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, কারণ লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এখানে আমার চিকেনটা একদম দেখুন কষা কষা হয়ে গেছে, এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, তারপর এটাকে আবার শুকিয়ে নেব, দিয়ে দেবো একটু গরম মশলা। এবার আগে থেকে রেডি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব। ওই যে দেখুন আমার চিকেন আচারি কষা একদম রেডি, দেখতে পাচ্ছেন? দেখতে কালারটা যা দারুণ এসেছে। আর বাকিটা কিরকম হয়েছে আপনাদেরকে খেয়ে পরে জানিয়ে দেবো। তো এখন আমি আবার চলে যাচ্ছি আমার শুটকি মাছের চাটনিতে, এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি। যদি দেখুন এখানে পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এখন এর মধ্যে রসুন কুয়োগুলো দিয়ে দিলাম, এখন শুটকি মাছগুলো দিয়ে দেবো। শুটকি মাছের যা দারুণ একটা স্মেল বেরিয়েছে না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি, দিয়ে দেব সামান্য পরিমাণে জল। কমপ্লিট, গ্যাসটা নিভিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট, এই যে হলো শুটকি মাছের চাটনি আর হলো চিকেন আচারি কষা, দেখতে পাচ্ছ? তো আমরা
নিয়েছি খাওয়াটা নিয়ে, তো এখন স্টার্ট, খাওয়া শুরু করা যাক। মাছের চাটনিটা প্রচন্ড ঝাল হয়েছে, আর কি বলবো, একদম একদম অসাধারণ হয়েছে। আমার মতন আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদম আঙুল চেটে পুটে খেতে হবে। চিকেনটাও বেশ ভালো হয়েছে, ভাজা মশলাটা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার হয়েছে, তার জন্য খেতে ভালো লাগছে। আর না হয় চিকেন তো যেরকম হয় সেরকমই। আমাদের খাওয়া কমপ্লিট। এই যে দেখুন, একদম পরিষ্কার করে কেটে ফুটে খেয়ে ফেলেছি, কিছুই ফেলিনি। যাই হোক, খাওয়াটা অসাধারণ হয়েছিল, তার জন্য ঘপাঘপ খেয়ে ফেলেছি। তো তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা।